বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। পেঁয়াজের থ্রিপ্স পোকা দমন এবং তার ব্যবস্থাপনা, কিভাবে পেঁয়াজের থ্রিপ্স পোকা দমন করা যায় এবং তার আক্রমণ কিভাবে হয় সে বিষয়টি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। পেঁয়াজের থ্রিপ্স পোকা হল পেঁয়াজের দুই পাতার মাঝখানে দেখা যায় যে ছোট্ট ছোট্ট আকারের, মানে একবারে খুবই ছোট আকারের ছোট পোকাগুলো ঝাঁক দিয়ে অনেকটা জাপ পোকার মতো পেঁয়াজের পাতার ভিতরে যে রস আছে সবুজ অংশ রস সহ কুড়ি কুড়ি খায় ফেলে, এবং প্রত্যেকটা গাছে দেখা যায় কয়েকশো পোকা আক্রমণ করে থাকে। অর্থাৎ প্রচুর পরিমাণে প্রত্যেকটা পেঁয়াজ গাছে প্রচুর পরিমাণে এই পোকা আক্রমণ করে থাকে। এই পোকা শনাক্তকরণের বৈশিষ্ট্য হলো, যদি দুপুরবেলা আমরা সাদা একটা কাগজ নিই, এরকম সাদা একটা কাগজ নিলাম এবং এই কাগজ পেঁয়াজ গাছের সাথে ধরে আমরা যদি টুকা দিই, সূর্যের অপজিত থেকে আমরা টুকা দিই, তাহলে দেখা যাবে সাদা কাগজ পৃষ্ঠে প্রচুর পরিমাণে এই থ্রিপ্স পোকা জমা হয়েছে, এবং দেখলে অনেকটা হলুদ বর্ণের এই থ্রিপ্স পোকাগুলো। এই পোকা প্রচুর পরিমাণে আমাদের এই কাগজ পৃষ্ঠে চলে আসবে, এবং যদি লাল মাকড় থেকে থাকে, রেড মাইটস যদি থেকে থাকে, সেটাও আমাদের এই কাগজ পৃষ্ঠে চলে আসছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ থ্রিপ্স পোকা এই সাদা কাগজ পৃষ্ঠে এসছে, এবং লাল মাকড়ও ঠিক ওইভাবেই পেঁয়াজের পাতার সবুজ অংশ কুড়ে কুড়ে খায়, এবং এই পেঁয়াজের পাতা দেখা যায় এমন ভাবে আক্রমণ করে যে যখন আক্রমণ করে তার সাত দিনের মধ্যে দেখা যায় পুরো পেঁয়াজকে মনে হয় যে পেঁয়াজগুলো সব পেকে গেছে, মানে একবারে ধবাস করে এত পরিমাণের বংশবৃদ্ধি যে হঠাৎ করে মানে দুই এক দিনের মধ্যে এমন বিস্তৃতি আকার ধারণ করে প্রচুর পরিমাণের বংশবৃদ্ধি হয়। বংশবৃদ্ধি হওয়ার পর পুরো পেঁয়াজ ক্ষেত দেখা যায় যে ড্যামাজের কাছাকাছি নিয়ে যায়। এই পোকা দমনের জন্য আমরা এখন দমন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। এই পোকা দমনের জন্য যদি আমরা প্রতি লিটার পানির সাথে 4 গ্রাম সাবানের গুঁড়া এবং এর সাথে যদি দাঁতে ঘষা যে গুড়টা আছে ওটা যদি প্রতি 16 লিটার পানিতে 4টা গুড় মিক্সার, এবং প্রতি লিটার পানিতে 4 গ্রাম সাবানের ডিটারজেন্ট পাউডার মিক্সার করে স্প্রে করতে পারে, তাহলেও দমন করা সম্ভব। এবং ব্যাপক আক্রমণ যদি হয়ে থাকে তাহলে আমাদের করতে হবে কি, ইমিডা ক্লোরোফিট গ্রুপের, ইমিডা ক্লোরোফিট গ্রুপের যেমন ইমিটাপ, এই প্রতি লিটার পানির সাথে 1/2 ml করে মিক্সার করে, এবং 1/2 ml করে মিক্সার করে আমরা যদি সন্ধ্যায় স্প্রে করতে পারি তাহলে 100% দমন করা সম্ভব। এবং দেখা যায় যে আমাদের এই স্প্রেটা অবশ্যই বিকালবেলা করলে সর্বোচ্চ আমাদের পজিটিভ দিক হবে এবং সর্বোচ্চ কাজ করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।